আসসালামু আলাইকুম এলাকাবাসী এবং দেশ বিদেশের যারা আমার এই চ্যানেলে দেখেন এবং এই সুমন অটো ইউটিউব চ্যানেল, আমার প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে রোজ শনিবার নতুন গাড়ি আজকে কিনেছি। এই যে গাড়িটার নতুন ব্যাটারি, তিন মাস মনে করবেন তিন মাস হয়নি এখনও, তিন চার দিন লেট আছে এবং দুই বছর এখনও গাড়িটার বয়স পূর্ণ হয়নি। অরিজিনাল চায়না ডয়ডো, একদম ফ্রেশ গাড়ি, নো কাটা, নো ছিঁড়া, নো অ্যাক্সিডেন্ট, নো কোনো কিছু, অল লেপ্রিডিং, ওকে ফিনিশিং গাড়িটা। এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ি, আমার এস এন্টারপ্রাইজ, যার ঠিকানা সাতবাড়িয়া বাজার, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় দেশবাসী এবং বেকার খেটে খাওয়া মানুষ এবং যারা বিভিন্ন কর্ম থেকে বিভিন্ন জায়গা থেকে উঠে এসে অটো, ইজি বাইক, থ্রি হুইলার চালিয়ে জীবনযাপন করতে চাচ্ছেন, তাদের জন্যে সুস্বাগতম। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের জন্যে আজ আমি নিয়ে এসেছি এই অটো, ইজি বাইক। যারা আমার অর্থ এলাকার, আমার থানার আওতার ভিতরে যারা পড়বেন, প্রিয় ভাইয়েরা, আপনারা 1,20,30,40 টাকা জমাইছেন, গাড়ি নিতে পারেন না, হয়তো দেখছেন 1,50,000 টাকার গাড়ি, 1,70,000 টাকার গাড়ি আপনারা বাকি কিনতে পারছেন না। যারা আমার কুষ্টিয়া জেলার এবং ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর যে আওতার ভিতরে যে আমার চালকরা, তাদের জন্য সুস্বাগতম। তাদের জন্য আমি সুমন মেকার এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমরা এই গাড়িগুলো দিয়ে যাচ্ছি। যারা খুন খারাপি সন্ত্রাসী সব কিছু ছেড়ে দিয়ে সুন্দর পরিবেশে এই গাড়িগুলো আপনারা চালাবেন, এ চালায়ে ছেলে সন্তান এবং সুন্দর সুখী সুন্দরভাবে এই সংসার চালাবেন এবং বাজার করবেন এবং আত্মীয় স্বজন কাজকর্ম, একটা মানুষ বুঝতে পারবেন ভাইয়েরা আমার, একটা মানুষ যখন কর্মে থাকে সব কিছু থেকে দূরে চলে যায়, শয়তানও তার কাছে থেকে দূরে যায়। এই যে দেখতে পাচ্ছেন সব আমার একদম অরিজিনাল গাড়ি। এই যে টায়ার, একদম নিখুঁত অরিজিনাল টায়ার, একদম ফ্রেশ। এই যে গাড়িগুলা আমি একদম উন্মুক্তভাবে দেখাবো, নো টাচিং, নো রং, নো কোনো কিছু। এই গাড়িটা আপনারা ওকে একদম অরিজিনাল গাড়ি। এই যে দেখেন প্রিয় ভাইয়েরা আমার, আবার আরেকটা, এই যে দুই কয়েকদিন আগে আমি খবর পাইলাম, আমি ভেড়ামারা উপজেলা অটো, ইজি বাইক, শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের রেজিস্ট্রেশন নাম্বার 12 সাধারণ সম্পাদক, এবং আমি সর্বোপরি আমি যে দেখি মানুষ এই জুস বিভিন্ন ছলনা করে এই অটো গাড়িগুলা চুরি করে মানুষের হাত থেকে নিয়ে যায় মাদক খাওয়ায়ে। আপনারা রাস্তাঘাটে চলবেন, কোনো কিছু খাবেন না। যদি ইচ্ছা লাগে, মনে হয় আমি পেশাব করব, তাহলে মনে করবেন আপনি যেখানে গাড়িটা নিরাপত্তা হ্যান্ডেল ধরে, আপনার হ্যান্ডেল ধরে দরকার হলে পেশাব করবেন, এবং আপনি বিহীন এই রোডে নামার পরে, আপনি বিহীন কোনো মানুষকে, নিজের মানুষ ছাড়া, আত্মীয় ছাড়া, রাস্তার কোনো আলেম ওলামা, জজ, ব্যারিস্টার, সে জয় যত বড় সাহেব হোক, আপনি তাকে বিশ্বাস করবেন না। কারণ এই সাহেবের মাঝেই, এই সুন্দর চেহারার মাঝেই আমাদের যত এই চোর চোট্টা, এই সাহেবরা শয়তান, এই আমাদের অটো গাড়িগুলা ভালো পোশাক দেখিয়ে, লাল ভোলা দেখিয়ে, এত সুন্দর কথা বলে এই গাড়িগুলো নিয়ে যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, কারণ একটা ইজি বাইক দিয়ে একটা ফ্যামিলির ভাই। হ্যালো, সালাম আলাইকুম, আপনি কি করেন? গাড়ি চালাই, গাড়ি অটো চালান। আগে কি করতেন? আপনি কি লোকের কোন পাইট দিতে পারবেন? রিক্সা চালাতে পারবেন না? অটো গাড়িটা একটা মানসল্য, তো সর্বশ্রেণীর মানুষ এই অটো গাড়িটা চালায়, তাই না? তাই আপনি কত টাকা ইনকাম করেন সারাদিনে একটা অটোতে? 800-900-700। এই দেখেন প্রিয় দেশবাসী, একটা অটোতে 800-900-1,000-1,200 এরকম, 500 থেকে শুরু করে 800-1,000-1,200-1,500 ইনকাম করা যায়। কি
ইনকামটা নিয়ত থাকতে হবে। আমি গাড়ি চালাচ্ছি, আমি গাড়ি যতক্ষণ চার্জ আছে গাড়ি রোডে থাকবো, ইনকাম করতে নেমেছি আমি ইনকাম করব। কিন্তু আমি বাড়িতে বললাম অটো চালাইতে গেলাম আর আমি গাড়ি চালাচ্ছি নি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছি, বিভিন্ন জায়গায় যে মাদক খাচ্ছি, এর থেকে দূরে থেকে আমার সুন্দরভাবে এই অটো ইজি বাইক যারা চালাবেন সুন্দর করে এই এই অটোকে সুন্দরভাবে পরিষ্কার করে যদি আপনারা এই গাড়িটাকে চালান, আপনারা সুন্দরভাবে চালাইলে আপনার অবশ্যই আল্লাহ পাক আপনার রিজিক এখান থেকেই তৈরি হয়ে যাবে, আপনার ছেলে পেলে সংসার সব কিছু চলবে। আপনারা আমার লাইভটাকে আমার এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে আমার সুস্বাগতম জানিয়ে আমি সুমন মেকারের পক্ষ থেকে আমার ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুন্দর করে গড়ে উঠুক বাংলাদেশ, এই বলে আমার কথা শেষ করছি। সবাই আল্লাহ হাফেজ। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক খেটে খাওয়া মানুষের, জয় হোক অটোওয়ালার, জয় হোক সিএনজিওয়ালার। আল্লাহ হাফেজ।